হ্যালো বন্ধুরা, অনেক সময় আমাদের স্মার্টফোনে ইয়ারফোন ব্যবহার না করলেও ইয়ারফোনের আইকনটি দেখতে পাওয়া যায়। এছাড়াও স্মার্টফোনে সাউন্ড সম্পর্কিত বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়। এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের প্রথমে স্মার্টফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে আপনারা ইয়ারফোন মোড অফ এই ইন্টারফেসটি লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলি অ্যাপ্লিকেশান শো করবে। এখানে এয়ারফোন মোড অফ এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশানটি খুঁজে পেতে আপনাদের যদি কোনো ধরনের অসুবিধা হয়, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেওয়ার পর ওপেন বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। ওপেন বাটনে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে গো বাটনটিতে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন। গো বাটনটিতে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে এয়ারফোন অপশানটি অন রয়েছে, এজন্য আপনার স্মার্টফোনে এয়ারফোন ব্যবহার না করলেও এয়ারফোনের আইকনটি দেখতে পাওয়া যায়। এছাড়াও সাউন্ড সম্পর্কিত বিভিন্ন সমস্যা হয়ে থাকে, এখানে আপনারা এই অপশানটিকে অফ করে দেওয়ার সাথে সাথে আপনার স্মার্টফোনে এয়ারফোন মোড অফ হয়ে যাবে এবং আপনার স্মার্টফোনে সাউন্ড সম্পর্কিত আর কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।